মহাকাশ নিয়ে মানুষের জানার আগ্রহ অনেক বেশি, সে কারণেই মহাকাশ নিয়ে মানুষের গবেষণার শেষ নেই। মৃত্যুকে নিশ্চিত জেনেও মানুষে মহাকাশ ভ্রমণের দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করে। মহাকাশ জয়ের এই অভিযানে অন্যদের পাশাপাশি অবদান রেখেছে গর্বিত 11 মুসলিম নভোচারী। আর এই 11 মুসলিম নভোচারীদের নিয়েই আজকে আমার এই ভিডিও। তো চলুন ভিউয়ার্স, বিস্তারিত দেখে আসি ভিডিওতে। গর্বিত 11 জন মুসলিম মহাকাশ নভোচারীদের মধ্যে সর্বপ্রথম হলো সুলতান বিন সালমান আল সৌদ, যিনি সৌদি আরবের নাগরিক। সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী যিনি মহাকাশ ভ্রমণের সৌভাগ্য অর্জন করেন। তিনি প্রথম মুসলিম ও আরব নাগরিক হিসাবে 1985 সালের 17 জুন STS-51G মহাকাশযানে ভ্রমণ করেন। 1956 সালের 27 জুন জন্ম নেওয়া সুলতান বিন সালমান 29 বছর বয়সে মহাকাশ ভ্রমণ করেন। মোহাম্মদ ফরিস, যিনি সিরিয়ার নাগরিক। মোহাম্মদ ফারিস দ্বিতীয় মুসলিম মহাকাশ নভোচারী, যিনি 1987 সালের 22 জুলাই মির EP-1 মহাকাশযানে প্রথম সিরিয়া নাগরিক ও দ্বিতীয় আরব হিসেবে এ ভ্রমণ করেন। 1951 সালের 26 মে জন্ম নেওয়া 36 বছর বয়সী ফারিস নভোচারীর খ্যাতি অর্জন করেন। তিনি অর্ডার অব লেলিন ও হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। মুসা মানারোভ, যার জন্মস্থান আজারবাইজান। তৃতীয় মহাকাশ নভোচারী ও গর্বিত মুসলিম সদস্য হলেন মুসা মানারোভ, যিনি সবচেয়ে বেশি সময় ধরে 2 বার মহাকাশ ভ্রমণে অবস্থান করেন। 541 দিন মহাকাশ অবস্থান করেন তিনি। তিনি 1927 সালে মির NEW-3 মহাকাশযানে প্রথমবার এবং দ্বিতীয়বার 1990 সালে সুয়েজ TM-11-তে করে মহাকাশ ভ্রমণ করেন। তিনি 1951 সালের 22 মার্চ জন্মগ্রহণ করেন। প্রথমবার মহাকাশ ভ্রমণের সময় তার বয়স হয়েছিল 36 বছর। তিনিও হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন ও অর্ডার অব দ্য লেলিন সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আব্দুল আহাদ মুহাম্মদ, তিনি জন্মগ্রহণ করেন আফগানিস্তানে। আব্দুল আহাদ মুহাম্মদ চতুর্থ মুসলিম এবং প্রথম আফগান হিসাবে মহাকাশ ভ্রমণ করেন। তিনি 1988 সালের 29 আগস্ট মির EP-3 মহাকাশযানে ভ্রমণ করেন। 1959 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। মহাকাশ ভ্রমণের সময় তার বয়স হয়েছিল 29 বছর। তিনি মহাকাশে 9 দিন অতিবাহিত করেন। তিনিই প্রথম মহাকাশ নভোচারী যিনি মহাকাশে পবিত্র কুরআনুল করিম নিয়ে ভ্রমণ করেন। তোক্তার আউ বাকিরব, যার জন্মস্থান কাজাকিস্তান। কাজাকিস্তানের প্রথম ও পঞ্চম মুসলিম হিসাবে তোক্তার আউ বাকিরব মহাকাশ নভোচারী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি 1991 সালের 2 অক্টোবর সুয়েজ M-13 মহাকাশযানে ভ্রমণ করেন। 1946 সালে 27 জুলাই জন্ম নেওয়া তোক্তার 45 বছর বয়সে ভ্রমণ করেন। তাকে হিরো অব দ্য কাজাকিস্তান ও হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন পুরস্কার সহ আরও বেশ কিছু সংস্থা কর্তৃক মহাকাশ বিষয়ক সম্মাননা ভূষিত করা হয়। তালগাত মুসাবায়েব কাজাকিস্তানের দ্বিতীয় নভোচারী ও ষষ্ঠ মুসলিম হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। তিনি দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে অবস্থান করেন। 3 বারের মহাকাশ ভ্রমণে তিনি 341 দিন 9 ঘন্টা 48 মিনিট অবস্থান করেন। মুসাবায়েব প্রথমবার 1994 সালের 4ই নভেম্বর, দ্বিতীয়বার 1998 সালের 25 আগস্ট এবং তৃতীয়বার 2001 সালের 6ই মে মহাকাশ ভ্রমণ করেন। 1951 সালের 7ই জানুয়ারি জন্ম নেওয়া এই নভোচারী 43 বছর বয়সে প্রথম মহাকাশ ভ্রমণ করেন। তিনি কাজাকিস্তান জাতীয় মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। সালিজান শারিপভ, যার জন্মস্থান রাশিয়ায়। সপ্তম মুসলিম নভোচারী হিসেবে রাশিয়ার সালিজান শারিপভ মহাকাশ ভ্রমণ করেন। তিনি 1998 সালের 20 জানুয়ারি STS-79 মহাকাশযানে প্রথমবারে ভ্রমণ করেন। তিনি 2 বারের মহাকাশ ভ্রমণে
তৃতীয় সর্বোচ্চ 201 দিন মহাকাশে অবস্থান করেন। দ্বিতীয়বার 2004 সালের 14 অক্টোবর তিনি মহাকাশ ভ্রমণ করেন। 1964 সালের 24 আগস্ট জন্ম নেওয়া এই নভোচারী সর্বপ্রথম 34 বছর বয়সে মহাকাশ ভ্রমণ করেন। তিনি হিরো অব দ্য রাশিয়ান ফাউন্ডেশন পুরস্কার লাভ করেন। কিরগিজ প্রজাতন্ত্রের উজবেক জাতীয়বাদী প্রথম মহাকাশ নভোচারীর তালিকাও তিনি নাম লেখান। আনুশেহ আনসারি অষ্টম ব্যক্তি হিসাবে প্রথম মুসলিম নারী ইরানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক আনুশেহ আনসারি মহাকাশ ভ্রমণ করেন। তিনি প্রথম ইরানি আমেরিকান মুসলিম হিসাবে সুয়েজ টিএমএ 9 মহাকাশযানে 2006 সালের 18 সেপ্টেম্বরে ভ্রমণ করেন। তিনি ব্যক্তিগত খরচে মহাকাশ ভ্রমণকারী প্রথম নারী ও চতুর্থ ব্যক্তি। 1966 সালের 12 সেপ্টেম্বর ইরানে জন্ম নেওয়া আনুশেহ 40 বছর বয়সে মহাকাশ ভ্রমণ করেন। তিনি জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ইয়াং এন্টারপ্রেনিয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। শেখ মুসজাফার শুকুর, যার জন্মস্থান মালয়েশিয়ায়। মহাকাশ নভোচারী মালয়েশিয়ার নাগরিক শেখ মুসজাফার নবম ব্যক্তি হিসাবে তিনি 2007 সালে 10 অক্টোবর সুয়েজ টিএমএ 11 মহাকাশযানে এই ভ্রমণ করেন। নভোচারী মুসজাফার শুকুর মহাকাশে সর্বপ্রথম নামাজ আদায় করেন এবং নামাজের সে দৃশ্য ভিডিও প্রচার করে আলোচনায় এসেছিলেন তিনি। 1972 সালে জন্ম নেওয়া এই মালয়েশিয়ান মহাকাশে 10 দিন 20 ঘন্টা 14 মিনিট অবস্থান করেন। তখন তার বয়স ছিল 35 বছর। আইদিন আইমবেটভ, যার জন্মস্থান কাজাকিস্তান। কাজাকিস্তানের তৃতীয় নাগরিক হিসাবে মহাকাশ ভ্রমণ করেন দেশটির এয়ারফোর্সের মেজর জেনারেল আইদিন আইমবেটভ। তিনিই প্রথম মহাকাশে কাজাকিস্তানের পতাকা বহন করেন। 2015 সালের 2 সেপ্টেম্বর সুয়েজ টিএমএ 18M মহাকাশযানে এই ভ্রমণ করেন। নভোচারী আইদিন মহাকাশে 9 দিন 20 ঘন্টা 14 মিনিট অবস্থান করেন। 1978 সালের 27 জুলাই জন্ম নেওয়া নভোচারী মহাকাশ ভ্রমণের সময় বয়স ছিল 37 বছর। হাজ্জা আল মানসুরি, যার জন্মস্থান সংযুক্ত আরব আমিরাত। মুসলিম বিশ্বের সর্বশেষ নভোচারী সংযুক্ত আরব আমিরাতের নাগরিক হাজ্জা আল মানসুরি। তিনি সুয়েজ MS-15 নামক মিশনে 2019 সালের 25 সেপ্টেম্বর মহাকাশ ভ্রমণ করেন। মহাকাশ ভ্রমণে তিনি পবিত্র কুরআন সঙ্গে নিয়ে যান। মহাকাশ থেকে তিনি পবিত্র মক্কা নগরীর ছবি তোলেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করে বেশ আলোচিত হন। হাজ্জা আল মানসুরি দ্বিতীয় মুসলিম যিনি মহাকাশ ভ্রমণে পবিত্র কুরআন সঙ্গে নিয়েছেন। 1983 সালের 13 ডিসেম্বর জন্ম নেওয়া হাজ্জা মহাকাশ ভ্রমণের সময় বয়স হয়েছিল 36 বছর। তিনি এই মহাকাশ ভ্রমণে 8 দিন অতিবাহিত করেন। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই একটি কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটি আমাদের মুসলিম বিশ্বের সবার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই আমার কাছ থেকে এরকম আরও নতুন নতুন তথ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি একটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনার কাছে নোটিফিকেশনটি সবার আগে চলে যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।